কিরীটেশ্বরী মাতার গুপ্ত মন্দির, মা কিরীটেশ্বরী দর্শন করে নিলাম, তারপর এটা কোথায় এলাম, মা কিরীটেশ্বরী গুপ্ত মন্দির, এখানেই মা থাকেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং একই রকমভাবে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি কোথায় এসেছি বা আজকের ব্লগটা কি বুঝতেই পারছেন, মা কিরীটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। আমি আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি মা কিরীটেশ্বরী এখন কোথায় থাকেন, কোথায় পূজিত হন, আর এটা হচ্ছে মায়ের আসল মন্দির বা গর্ভগৃহ যেটা বলা হয়, বা মায়ের আসল মূর্তি সবসময় এখানেই থাকে। তো আমরা সেখানে দর্শন করতে এসেছি, আজকের দিনটা ভীষণ ভালো আমাদের জন্য, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তো খুব নিজেদেরকে ভাগ্যবান ভাগ্যবতী মনে হচ্ছে। আজকের দিনটা আমরা মায়ের সংস্পর্শে বা প্রায় গোটা দিনই মায়ের সান্নিধ্যে কাটাতে পারলাম। তো দেখা যাক, বিবাহবার্ষিকী যদি কিছু হয় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বেড়াতে এসেছি, মায়ের দর্শন পেয়েছি, মায়ের প্রসাদ খাচ্ছি আজকে, তো এটাই চরম পাওয়া, এটা তো সবার কপালে হয় না, সবাই নিজে নিজের মতো বাড়িতে বা প্রত্যেকবার আমরাও তাই করি। এবার চরম সৌভাগ্য, আমার 29 বছর কমপ্লিট হলো বিবাহের বছর বয়স, তো সেটা সেই 30 বছরে পা দিলাম, তো সেই দিনটা আমি আজ মায়ের সাথে কাটাতে পারছি, এর জন্য আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান ভাগ্যবতী মনে করি। তো কীভাবে কাটালাম, মা কিরীটেশ্বরীর গুপ্ত মন্দির, প্রসাদ খেলাম, সবটুকুই আপনাদেরকে তো ভাগ করতেই হবে বা দেখাতেই হবে, তো সেরকমই একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। চলুন দেখতে থাকুন আজকে সারাদিনটা কেমন করে কাটলো। আমরা আজকে দারুণ ঘুরছি কিরীটেশ্বরী মন্দির, এসছি আমরা কোথায়, হাজারদুয়ারি দেখতে। তো প্রথমে মা কিরীটেশ্বরী দর্শন করে নিলাম, তারপর এটা কোথায় এলাম, এখানেই মা থাকেন, তো আর ওই মন্দিরে মাকে দর্শন করানো নিয়ে যাওয়া হয়, তো পুজো হয়, তো দুটো মন্দিরই খুব ভালো ঘুরছি আর সেটা ছোটো ছোটো করে আপনাদের সঙ্গে ভাগ করছি। সবাই যে যার মতো ঘুরছে, আমরা আমাদের দুজনের মতো একটুখানি সময় পেয়েছি তাই একটু ঘুরছি। তো চলুন মা কিরীটেশ্বরীর গুপ্ত মন্দিরের কিছু কথা এখানকার পূজারীর কাছ থেকে আমরা শুনে নিই। মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর, খুব ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, মহাদেবের মূর্তি আছে, এখানে বলির জায়গা আছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর কাহিনীও কিছু জানতে তো মন হয়, তো এর কী কাহিনী, কীভাবে মা এখানে আসেন, কী কেমন থাকেন, তো সেটা আমরা পূজারীর কাছ থেকে একটু শুনে নিই। হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলুন। আগে যে মন্দিরটা গেছিলেন, সেই মন্দিরটা হচ্ছে মায়ের আদি জায়গা, এই মা পূর্বে ওখানে ছিলেন। আচ্ছা, ওখানে পাশাপাশি দুটো মন্দির দেখলেন তো, একটা পিতলের অবয়ব মূর্তি করা আছে, ওটা হচ্ছে আদি মা, আর বাঁদিকে যেটা বেদি করা আছে, দেওয়ালে নকশা করা আছে, ওটা পঞ্চমন্দির আসন। আচ্ছা, ঠিক আছে, ওটা নাটোরের রানী ভবানীর পালিত পুত্র রাজা রামকৃষ্ণ ওখানে সাধনা লাভ করেছিলেন। আচ্ছা, তারপর আমরা যেটা শুনে থাকি প্রবাদ বাক্য, নবাব মুর্শিদগুলি খান যখন রাজধানী পরিবর্তন করছিল ঢাকা থেকে মুর্শিদাবাদ, তখন এখানে যে সমস্ত পাণ্ডারা ছিলেন বা হিন্দু রাজারা ছিলেন, ওনাদের ভয় জাগলো, বিধর্মী রাজা অত্যাচারী শাসক রাস্তার উপরে মায়ের মন্দির হয়তো যে কোনো সময় অঘটন ঘটতে পারে, তখন সবাই মিলে মায়ের ব্রহ্মশিলাকে আদি মন্দির থেকে লুকিয়ে গোপনভাবে এখানে জঙ্গলের মধ্যে সংরক্ষণ করে। আচ্ছা, তার জন্য তখন থেকে নাম হচ্ছে গুপ্ত মন্দির। আর আনার সময় যে ঘটনা ঘটেছিল, কিছু পাণ্ডারা জোর করে মাকে দর্শন করতে গেছিল, তখন তারা অন্ধ হয়ে যায়। এটা এখানে মায়ের যে এখানে জায়গা আছে না, প্রত্যেকটা জায়গায় মায়ের যে অংশগুলো পড়েছে সেগুলো ব্রহ্মশিলা নামে পরিচিত, এবং সেগুলো দর্শন বা মানে বারণ, কিন্তু মায়ের অনুমতি ছাড়াগুলো হয় না, আমরা নিজেরাও দর্শন করি না। বছরে একদিন মায়ের স্নান হয়, আমার বাবা পড়ান চোখে গামছা বেঁধে দরজা বন্ধ করে প্রক্রিয়াটা সম্পন্ন হয়, দেখা যাবে না, না এইভাবেই হয়ে আসছে। আর প্রত্যেক দিন পুজো পার্বণ ভোগ আরতি এখানে হয়ে থাকে নিত্য নৈমিত্তিক। এখানে ভৈরব সম্বর্ত ভৈরব বর্তমানে নেই, চুরি হয়ে গেছে, শিবলিঙ্গকে ভৈরব হিসেবে পুজো করা হয়েছে। আচ্ছা, তাই তো হয়। তো শুনে নিলেন মা কিরীটেশ্বরীর গুপ্ত মন্দিরের কিছু কথা। তো চলুন এবার একটু আমরা বাইরেটা ঘুরে দেখি। বাইরে একটি খুব সুন্দর পুকুর আছে, শীতল জল, তার আপনি সেখানে গেলে আপনার মনও খুব শীতল হয়ে যাবে, একটা শান্তির পরিবেশ পাবেন, শান্তির আবহাওয়া পাবেন। মন্দির প্রাঙ্গণের বাইরেটাও যথেষ্ট বড়, গাছপালায় ভর্তি, খুব সুন্দর একটি মনোরম পরিবেশ, তার মধ্যে তো আমাদের থেকেই থাকে ছবি তোলায়। এই যে এরা দুজন এখানে ছবি তোলায় ব্যস্ত,
একজন পোজ দিতে ব্যস্ত আর একজন বিভিন্ন অঙ্গভঙ্গি করে ছবিটাকে কত সুন্দরভাবে তোলা যায় সেই পোজ দিতে, সেই পোজ নিয়ে ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, এবার এর মধ্যেই সময় হয়ে গেল প্রসাদ গ্রহণ করার। তো আমরা বসে পড়লাম সারি সারি দিয়ে প্রসাদ পাওয়ার জন্য। খুব সুন্দর সিস্টেম মন্দির প্রাঙ্গণে, যথেষ্ট সুন্দরভাবে আসন বিছিয়ে দেওয়া হয়েছে এবং প্রসাদ মানে দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আমরা এদিকে ননদ ভাজেও বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য। এদিকে এই লাইনে আমরা সব মেয়েরা বসেছি বেশিরভাগ, আর এইদিকে বসেছে আমার কর্তামশাই মেয়ে আর ওই বন্ধু মধু দাদা। তো সবাই মিলে খুব মজা করেই প্রসাদ খেতে বসেছি। মায়ের প্রসাদ খাওয়ার পর আবার আমাদের আইসক্রিম পর্ব চলছে। এই তো রাই রে, আইসক্রিমটা নিয়ে নে, খুব ভালো মানে এখন, খুব ভালো এখন। আমি আর ও একটা খাবো না, আমাদের এই জনে না, আলাদা জনে নর্তে। তো দেখুন আমাদের অবস্থাটা দেখুন, মায়ের প্রসাদ খেলাম তাতেও হচ্ছে না, আবার যেই দেখেছি আইসক্রিম সবাই একদম হুড় হুড় করে চলে গেছি আইসক্রিমওয়ালার কাছে। তো যাই হোক, আমুলের খুব ভালো, আমাদের সবারই ফেভারিট কুলফি আইসক্রিম সব একটা করে খেলাম। কেউ কেউ খেলো, কেউ কেউ খেলো না, যাই হোক যাদের প্রবলেম আছে খায়নি বা হাফ খেয়েছে, আমি বাবা পুরোটা খেয়েছি। আমার যতই প্রবলেম থাক আইসক্রিম আমি ছাড়তে পারি না। তো যাই হোক, এইভাবে খেয়ে নিলাম, আনন্দ করলাম, প্রসাদ খেলাম, আইসক্রিম খেলাম, ঘুরলাম, ছবি তুললাম, সবটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ারও করে ফেললাম। তো এভাবেই আপনার কিরীটেশ্বরী মন্দির মায়ের গুপ্ত মন্দিরও দেখে নিলাম আর আপনাদের সাথে ভাগ করে নিলাম। তো আপনারা একই ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, আরও কী কী ব্লগ আসছে সেটা কিন্তু দেখতে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।